বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহতের খবর যেন নিয়মিত এক ঘটনা। সর্বশেষ 2022 সালের সেপ্টেম্বরে দুদেশের প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতিতে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামানোর প্রতিশ্রুতি দিলেও গত সোমবার 22 জানুয়ারি ঘটে গেল সীমান্তে গুলিতে আরও একটি হত্যার ঘটনা। তাও আবার বাংলাদেশের সীমান্তের অত্যন্ত প্রহরী বিজিবির সদস্যকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। বিএসএফ এর করা গুলিতে নিহত বিজিবির সদস্যের নাম সিপাহী মোহাম্মদ রইসউদ্দিন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের শ্যামপুর শাহপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে রইসউদ্দিন। বিজিবির 49 নং কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জামিলের স্বাক্ষরিত বিবৃতি থেকে জানা যায়, গত 22 জানুয়ারি আনুমানিক ভোর 5:30টার দিকে বিজিবির ধান্যখোলা বিউপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারীদের সীমান্ত অতিক্রম করে আসতে দেখে পরে দায়িত্বরত বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইসউদ্দিন চোরাকারবারীদের পেছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরে বিভিন্ন মাধ্যমে জানা যায় তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পরে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই সৈনিকের মৃত্যু হয়। পরবর্তীতে নিহত সিপাহী রইসউদ্দিনের লাশ শার্শা উপজেলার শিকারপুর ও ভারতের গাঙ্গুলিয়া সীমান্তে বিএসএফের প্রতিনিধি দলের সদস্যরা বিজিবির প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তদন্তে প্রাথমিকভাবে রইসউদ্দিনের তলপেটে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানায় ডক্টর পার্থপ্রতিম চক্রবর্তী। পরবর্তীতে চাপায় শিবগঞ্জ শাহপাড়ার শ্যামপুরে নিজ এলাকায় পাঠানো হয় নিহত রইসউদ্দিনের লাশ। কান্নার রোল পড়ে যায় এলাকা জুড়ে। বিধবা হলেন তার স্ত্রী নাসরিন। 2.5 বছরের কন্যা আর 2 মাসের অবুঝ শিশু কন্যার কণ্ঠে বাবা দাগ হারিয়ে গেল চিরতরে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে 2015 থেকে 2023 সাল পর্যন্ত 9 বছরে বিএসএফ এর হাতে 245 জন বাংলাদেশি প্রাণ হারায় সীমান্তে। আর সর্বশেষ চলতি বছরে প্রথম সীমান্ত হত্যার শিকার হলেন বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সিপাহী রইসউদ্দিন।